চলমান কোভিড-19 মহামারীতে এখন পর্যন্ত 86টি দেশে 193 মিলিয়নেরও বেশি ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে ফাইজার, বায়োএনটেক, মডার্না ও অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনই অধিকাংশ দেশে অনুমোদন পেয়েছে। ভয়ঙ্কর এই ভাইরাস প্রতিরোধে এর বাইরে বেশ কিছু ভ্যাকসিন উৎপাদিত হয়েছে বিশ্বে। একনজরে দেখে নিব কোন ভ্যাকসিনের কার্যকারিতা কেমন। ফাইজার ও বায়োএনটেকের তৈরি কোভিড ভ্যাকসিনটির ট্রায়াল শুরু হয় গত বছরের এপ্রিলের শেষ দিকে। প্রায় 44,000 মানুষের উপর ট্রায়াল চালিয়েছে ফাইজার। ফলাফলে ভ্যাকসিনটি 90% কার্যকর বলে দাবি করা হলেও পরে এটি 95% কার্যকর বলে রিপোর্টে বলা হয়েছে। ডিসেম্বরে ভ্যাকসিনটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও কানাডায় অনুমোদন পায়। ফাইজারের ভ্যাকসিনকে -70°C তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। ফাইজারই প্রথম প্রতিষ্ঠান যেটি 3 ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালেই ইতিবাচক ফল পেয়েছে। এবছর প্রতিষ্ঠানটি 1.5 বিলিয়ন ডোজ ভ্যাকসিন উৎপাদনের পরিকল্পনা করেছে। মডার্নার তৈরি ভ্যাকসিনের ট্রায়াল গত বছরের জুলাই থেকে শুরু হয়। 30,000 মানুষের উপর ভ্যাকসিনটির ট্রায়াল চালানো হয়। ট্রায়ালের ফলে ভ্যাকসিনটি 95% কার্যকর বলে দাবি করা হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও কানাডায় মডার্নার ভ্যাকসিন অনুমোদন পায়। ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিনটির 2 ডোজ নিতে হবে। 2 থেকে 8°C তাপমাত্রায় সংরক্ষণ করতে হয় এই ভ্যাকসিনটি। মডার্না ডিসেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে 20 মিলিয়ন ও বিশ্বব্যাপী 100 মিলিয়ন ডোজ সরবরাহের পরিকল্পনা করেছে। অ্যাস্ট্রাজেনেকার সহযোগিতায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তৈরি করোনা ভ্যাকসিনের ট্রায়াল গত বছরের 28 আগস্ট থেকে শুরু হয়। প্রায় 65,000 মানুষের উপর ট্রায়াল চালানো হয়েছে। ফলাফলে ভ্যাকসিনটি 70% কার্যকর বলে জানা গেছে। জানুয়ারিতে ভারত, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নে ভ্যাকসিনটি অনুমোদন পায়। এটিও 2 ডোজ নিতে হবে এবং 2 থেকে 8°C তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। অ্যাস্ট্রাজেনেকা ট্রায়ালে পূর্ণাঙ্গ ফল পাওয়ার আগেই 3 বিলিয়ন ডোজ সরবরাহের চুক্তি করেছিল। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সংগ্রহ করা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন বাংলাদেশের হাসপাতালগুলোতে সরবরাহ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নোভাভ্যাক্স ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়েছিল গত বছরের সেপ্টেম্বর থেকে। 45,000 মানুষের উপর ভ্যাকসিনটির ট্রায়াল চালানো হয়। ট্রায়ালের ফলাফলে ভ্যাকসিনটি 89% কার্যকর বলে জানা গেছে। 2 থেকে 8°C তাপমাত্রায় এটিকে সংরক্ষণ করতে হয়। এটিও 2 ডোজ নিতে হবে। তবে ভ্যাকসিনটি এখনও অনুমোদন পায়নি। বেলজিয়াম ভিত্তিক প্রতিষ্ঠানের তৈরি করোনা ভ্যাকসিন জনসন অ্যান্ড জনসনের ট্রায়াল শুরু হয়েছিল গত বছরের সেপ্টেম্বর থেকে। প্রায় 70,000 মানুষের উপর ট্রায়াল চালানো হয়। ট্রায়ালের ফলাফলে ভ্যাকসিনটি 66% কার্যকর বলে জানা গেছে। এই ভ্যাকসিনটির 1 ডোজেই করোনা প্রতিরোধ করা যাবে। এটিকে 2 থেকে 8°C তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। 1 ডোজেই কার্যকর হওয়ায় এটি বিতরণ করা অন্যান্যদের তুলনায় সহজ হলেও ভ্যাকসিনটি এখনও অনুমোদন পায়নি। গত বছরের জুলাই থেকে চীনের বিজ্ঞানীদের তৈরি সিনোভ্যাক বায়োটেকের ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়। প্রায় 26,000 মানুষের উপর ট্রায়াল চালানো হয়েছে। ট্রায়ালের ফলাফলে ভ্যাকসিনটি 50% কার্যকর বলে জানা গেছে। ভ্যাকসিনটি 2 ডোজ নিতে হয় এবং 2 থেকে 8°C তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। চীনে গত 28 আগস্ট থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের জন্য ভ্যাকসিনটি ব্যবহারের প্রাথমিক অনুমোদন দেয়া হয়েছিল। ফেব্রুয়ারিতে এটি জনসাধারণের ব্যবহারের জন্য অনুমতি দিয়েছে চীন। রাশিয়ার বিজ্ঞানীদের তৈরি ভ্যাকসিন গ্যামালিয়া গত বছরের সেপ্টেম্বর থেকে ট্রায়াল শুরু হয়। প্রায় 40,000 মানুষের উপর ট্রায়াল চালানো হয়েছে। ট্রায়ালের ফলাফলে ভ্যাকসিনটি 92% কার্যকর বলে জানা গেছে। রাশিয়ায় ট্রায়ালের ফল পর্যালোচনার আগেই ভ্যাকসিনটিকে প্রাথমিক অনুমোদন দেয়া হয়েছে। এটির 2 ডোজ নিতে হবে এবং -18°C তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে। ভ্যাকসিনটি স্পুটনিক 5 নামেও পরিচিত। গত বছরের সেপ্টেম্বর থেকে চীনা বিজ্ঞানীদের তৈরি ক্যানসিনো বায়োলজিক্সের ভ্যাকসিনটির ট্রায়াল শুরু হয়। এটি প্রায় 40,000 মানুষের উপর ট্রায়াল চালানো হয়েছে।
ট্রায়ালের ফলে ভ্যাকসিনটি 66% পর্যন্ত কার্যকর বলে জানা গেছে। ভ্যাকসিনটি এক ডোজে নিতে হবে। এটিকে 2-8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে। চীনা সামরিক কর্মকর্তাদের জন্য ট্রায়ালের আগেই ভ্যাকসিনটির প্রাথমিক অনুমোদন দেয়া হয়। চীনের আরেক ভ্যাকসিন সিনোফার্মের ট্রায়াল শুরু হয়েছিল গত বছরের জুলাই মাস থেকে। 28 আগস্ট থেকে ভ্যাকসিনটি ব্যবহারের জন্য প্রাথমিক অনুমোদন দেয়া হয় এবং সর্বসাধারণের জন্য অনুমোদন দেয় গত বছরের ডিসেম্বরে। 50,000 মানুষের উপর ভ্যাকসিনটির ট্রায়াল চালানো হয়েছিল। ট্রায়ালে এটি 79% কার্যকর বলে জানা গেছে। ভ্যাকসিনটি 2 ডোজ নিতে হবে। 2-8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে এই ভ্যাকসিনটি।